গুড মর্নিং এভরিওয়ান। যিবর ক্যান্ডিডেট এবার জেবিএল সকলে যত মানে বিএলএলবি এডমিশন লব, যিবর মেরিট লিস্টত নাম আইছে, ইয়ার লগতে ওয়েটিং লিস্টত যিবর নাম আইছে, মেরিট লিস্টক এটা এডমিশন কেনেকে লব, ইয়ার লগতে তেওঁলোকৰ এডমিশন ফিজ কিমান হব, কেনেকে কত এডমিশন লব লাগে, অফলাইন হব নে অনলাইন হব, ইয়ার লগতে ওয়েটিং লিস্ট কেটা এডমিশন পাব নে নাই সেই সম্বন্ধে এই ভিডিওত মই বিতংভাবে আলোচনা করে যাম। সো ফার্স্ট আপনি যিকেইটা মানে মেরিট লিস্টত নাম আইছে তেওঁলোকৰ এডমিশনের কারণে গুগলত সার্চ করক জেবি ল কলেজ বলে, জেবি ল কলেজ বলে সার্চ করার লগেলগে ইয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটত সোমাই এই এডমিশনের কারণে এপ্লাই করব লাগবে। সো এটা আছে আপনি জেবি ল কলেজের যে ওয়েবসাইট জেবি ল কলেজ গুয়াহাটি.com, এই ওপেন হওয়ার লগেলগে যদি আপনি মোবাইলত ওপেন করে আছে থ্রি ডটত ক্লিক করে আপনার ডেস্কটপ সাইট ওপেন করে লব, আর যদি ল্যাপটপত করে আছে তেনতে প্রয়োজন নাই। তো এই ওপেন করার লগেলগে এতে আপনার নোটিফিকেশনটা পাই যাব, এতে দিছে সাক তলফালে আহি ক্লিক হেয়ার ফর এডমিশন ফর ফাইভ ইয়ার বিএলএলবি অনার্স সেশন 2020-21, যিবর এডমিশন লব তেওঁলোকে এতে ক্লিক করব লাগবে। ইয়ার লগতে কৈছে ডিউ টু সাম টেকনিক্যাল এরর্স ইন আওয়ার অনলাইন এডমিশন পোর্টাল দ্য লাস্ট ডেট ফর এডমিশন from the merit list in the 5 years BLLB honors course for the session 2021 is extended till 6 September. apuna 6 September lage mane eto admission date to extend kora hoyse, yar agot koyisile 2 3 aro mane 3 sari aro 5 tarikh apuna mane admission to hobo, so eto 6 tarikh lage eta mane extend kora hoyse, sorry 2 er pora 4 tarikh lage admission hobo bole agot koyisil, eta mane 2 3 olop piso hoye dise, eto logor website ot olop technical error ase। সো যিবর এডমিশন লব ডাইরেক্ট এতে ক্লিক হেয়ারত মারি দিব, ক্লিক হেয়ার ফর এডমিশন, এতে আহি আহি আপনার মানে এডমিশন আপনি লব কেনকে ইয়ার প্রসিডিওরটা কি এতে চাব পারিব। সো ইয়াতে দিছে এডমিশন, ইয়াতে আছে কোর্সেস অফার্ড, ফি স্ট্রাকচার, আর আছে লগ ইন ফর রেজিস্টার্ড ক্যান্ডিডেটস, রেজিস্টার্ড যিবর ক্যান্ডিডেট আছে তেওঁলোকে ইয়াতে লগ ইন করব লাগিব এডমিশনের কারণে। সো ইয়াতে আপনি ক্লিক করে দিব চাব পারিব, ইয়াতে লগ ইন করার কারণে আপনার যেটা কোর্সটা ঠিকই আছে ইমেল আইডি বা ইউজার আইডি লাগবে, ইয়ার লগতে পাসওয়ার্ডও লাগিব। সো মই এজন স্টুডেন্টের ইয়াতে ইমেল আইডি আর পাসওয়ার্ড মারি আছো, তারপর আপনার দেখাই আছো। সো আপনি ইয়াতে ইমেল আইডি আর পাসওয়ার্ডটা মারি দেওয়ার লগেলগে লগ ইনত ক্লিক করব লাগবে, লগ ইনত ক্লিক করার লগেলগে ইয়ার মানে লগ ইন হয়ে আছে এইটো। সো লগ ইনত ক্লিক করার লগেলগে ইয়ার যেটা মানে লগ ইন হব, লগ ইন করার পিছত আপনার মানে এডমিশনের কারণে তাতে অপশন আহিব, আপনি এডমিশন লব পারিব। সো এটা ফি স্ট্রাকচারটা কেনে হয়, আপনি কিমান মানে পেমেন্ট করব লাগবে সেই সম্বন্ধে আমি আপনাকে এটা জানাই দিম, এটা আপনি তলফালে হোক আর আহি ফি স্ট্রাকচারত ক্লিক করে দিও। সো ফি স্ট্রাকচারত ক্লিক করার লগেলগে ইয়ার একটা পিডিএফ ফাইল ডাউনলোড হব, ইয়ার পিডিএফ ফাইলত আপনি মানে চাব পারিব কিমান ফিজ হয়, তারপর কোনটো কোর্সের কারণে কিমান মানে এলএলবি বিএলএলবি ইয়ার লগতে এলএলএম তিনটা কোর্সের কারণে মানে আপনার ফি স্ট্রাকচারটা ইয়াতে দেওয়া হয়েছে। সো এইটা হয় আপনার ফি স্ট্রাকচার, টু ইয়ার এলএলএম কোর্সের কারণে এইটা হয় 1-4 সেমিস্টার ফি স্ট্রাকচার, এলএলএম ফার্স্ট সেমিস্টার কারণে মানে আপনার তো ফি স্ট্রাকচার হব সেইটো হব 21,400 টাকা, এইটা এলএলএম ফার্স্ট সেমিস্টার, তারপর কিন্তু থ্রি ইয়ার্স এলএলবির কারণে আপনার ফি স্ট্রাকচার হব 13,300 টাকা, 13,300, আর বিএলএলবি ফার্স্ট সেমের কারণে এডমিশন ফিজ এবার মানে চেঞ্জ হয়েছে 13,800, 13,800 টাকা, অন্যান্য বছর বিএলএলবির কারণে যেটা এডমিশন ফিজ সেইটা আসলে আপনার মানে 14,500, কিন্তু এবার অল্প কমাই দিয়া হয়েছে 13,800 টাকা করে দিয়া হয়েছে। সো যিবর ফ্রেন্ডসে মানে এডমিশন লব তেওঁলোকে এইখিনি মানে 13,800 পে করব লাগবে, ডেবিট কার্ড ভিসা বা যিকোনো কার্ডের যোগেদি আপনি এটা মানে পে করব পারে। এতিয়া কথাটা হয়েছে মানে যিবর ওয়েটিং লিস্টত নাম আছে যিবর ক্যান্ডিডেটর তেওঁলোকে পাবনে নাই, ওয়েটিং লিস্টত কেটা এডমিশন পাওয়ার চান্স আছে তেতিয়া যেতিয়া মানে মেরিট লিস্টর আপনার টোটাল 120 সিটত মানে মেরিট লিস্ট কেটা বুক হয়ে গেছে, এতিয়া মেরিট লিস্টর কোনোবাই যদি এডমিশন নলয় তেতিয়াহে ওয়েটিং লিস্টর মানে কিছুমান এডমিশন পাব। সো এইটা আসলে আপনার ফুল ইনফরমেশন, গতি ইয়ার পিছতো যদি কিবা ডাউট থাকে আপনি জানাই দিব, মই মানে কমেন্ট সেকশনত কমেন্ট করলে অ্যান্সার দিয়ার চেষ্টা করিম। আজির ভিডিওটি আমি সমাপ্ত করেছো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ গ্রেট ডে।